দিন শেষে জানতে বুঝতে পারলেন যে তার গোসল ফরজ ছিল কিন্তু মনে ছিল না সারা দিন উনি গোসল ছাড়াই সলাদগুলি আদায় করেছেন দিনের শেষে মনে পড়েছে এই অবস্থায় তিনি কাজা করবেন বা কি করবেন তিনি যদি সম্পূর্ণরূপে বলে যান বিস্তৃত হয়ে যান তাহলে সলাতের যেই ওয়াক্তে গিয়ে তার স্মরণ পড়েছে সেই ওয়াক্তে তিনি গোসল করবেন গোসল করার পরে ওই ওয়াক্তের সলাদটুকু তিনি আদায় করবেন আর যেই সলাদগুলো তার ওয়াক্ত চলে গিয়েছে যেগুলো আদায় করেছেন সেগুলো তিনি আদায় করবেন না সেগুলো তিনি পুনরায় আদায় করবেন না মানে যেহেতু আল্লাহ সুবাহন তালা বান্দাদের ভুলকে আল্লাহ রবুল্লাহামিন ক্ষমা করে দিয়েছেন আল্লাহ রবুল্লাহিন কোরআন করিমের সুরা আলবাকার মধ্যে বলেছেন রব্ব্যালু আসি যদি কোনো কারণে আমরা ভুল করে দিই এটাকে আল্লাহ সুহানা করবেন না ধরবেন না সুল্লা মধ্যে বলেছেন আল্লাহ আলখাতা মস্তুক রিহ আলাইহি এখানে এই জন্য শেখ মুহম্মদ সালিন তালা বলেন যদি কোনো কারণে বান্দার উপর নিঃসিয়ান গালেব হয়ে যায় কোনো কারণে বান্দা মানে প্রবলভাবে কোনো জিনিস বিস্তৃত হয়ে যায় কাজের ব্যস্ততা হতে পারে অন্য কোনো কারণে তাহলে বান্দা মানে এই বিস্তৃতির মানে পর মানে যে কাজটি ধ্রাক করার সুযোগ নেই সেটাকে মানে যেটাকে মানে দ্বিতীয়বার করার মতো সুযোগ নেই যেমন ওয়াক্ত শেষ হয়ে গেছে সলাতে তার আত্ম তার আদায় করার সুযোগ নেই চতুর্ঘ আদায় করেছেন করেছেন কিন্তু যে ওয়াক্ত তার রয়ে গিয়েছে সেই ওয়াক্তে যখন যিনি তাহাত হাসিল হবে তখন ওই ওয়াক্তে সলাত তিনি শুধুমাত্র আদায় করবেন বাকিটুকুর জন্য হ্যাঁ বাকিটুকু তিনি আদায় করে দিয়েছেন সুতরাং মানে যেহেতু হয়েছে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন